সো আমি এখন শাওয়ারে যাব। সো শাওয়ারে যাওয়ার আগে আমি ভাবলাম যে আমি আমার যে হেয়ার ট্রিটমেন্টটা সেটা আমি অ্যাপ্লাই করব। 10 মিনিট এটা রাখতে হয় আমার। এটা আমি সেকেন্ড টাইম আজকে ইউজ করছি, আর একটা দুটো বার আমি ইউজ করব। ফার্স্ট টাইম ইউজ করে আমার খুবই ভালো লেগেছে, বাট আমি আরও 2-3 বার এটা ইউজ করে দেখতে চাই যে এটা আসলে কাজ করে কি না। ফার্স্ট টাইম ইউজের পরে আমাকে প্রথম দিন খুবই উপকার দিয়েছে, ফ্লেকিভাবে একদমই ছিল না, মাথা একদমই চুলকাচ্ছিল না। বাট এই যে এখন লাগাচ্ছি, মানে কালকেও দেখা গেছে যে একটু আবার ফ্লেকি ভাব শুরু হয়েছে। এখন এই জন্য আমি এটা কয়েকদিন রেগুলার ইউজ করে একটা ফুল রিভিউ দিতে চাই। আমি এখন একটু কনফিউজ এটা 100% কাজ করে কিনা। ঠিক আছে, সোয়েটার নজেল আছে, নজেলটা কি, নজেলটা যে এরকম ঘুরালে বন্ধ হয়ে যায়, আবার এরকম এভাবে ঘুরালে আবার নজেলটা খুলে যায়, তো তখন এটা লাগাতে হয়। তারা বলে যে 10 মিনিটের বেশি না লাগিয়ে রাখতে, আমি 10 মিনিটই লাগাবো শুধু স্কাল্পে, দ্যাটস ইট। আর আরেকটা প্রোডাক্ট আমি ইউজ করেছি 2-1 দিন, আমার খুবই ভালো লেগেছে, সো আই থট ইউনো তোমাদেরকেও আমি এটা দেখাই। এটা কিন্তু ফামি ইউকের প্রোডাক্ট। ফামি আপু আমার পরিচিত একজন বড় আপু, খুবই ভালো একজন আপু, এবং আপুর নিজের ব্র্যান্ড হচ্ছে ফামি ইউকে। এমন না যে আমি তার সাথে কোনো পেইড প্রমোশন আর এনিথিং করছি, আপু তার প্রোডাক্ট দিয়েছিল আমাকে ট্রাই করার জন্য, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে ফামি ইউকের মিল্কি ভিটামিন সি ফেশিয়াল ক্লিনজার, বাংলাদেশে ওয়েদারের জন্য পারফেক্ট এবং অল টাইপ অফ স্কিনের জন্য। সো এটা আমি লাইক সকালবেলা ফেস ওয়াশের জন্য ব্যবহার করছি, এটা একটু মিল্কি টাইপের ক্লিনজার আর কি। আজকে আমি অফিসে যাব, আমার দুটো লাইভ আছে প্লাস মিটিংও আছে, আর আজকে আমাকে সিফাত নিতে আসবে এগেইন বাইকে করে। আমার এখান থেকে আমার ওয়্যার হাউস, আমার বাসা থেকে আমার ওয়্যার হাউস বেশি দূরে না, গাড়িতে যেতে অ্যাকচুয়ালি 10-15 মিনিটই লাগে বা হাফ অ্যান আওয়ার ম্যাক্সিমাম যদি ট্রাফিক থাকে, বাট বাইকে যেতে বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের মতো লাগে। সো সিফাত আসবে আমাকে নিয়ে যাবে, বাট তার আগে আমি চট করে গোসল করে আসি আর রেডি হয়ে যাই। ঠিক আছে, ঠিক আছে, এটা কি সবজি খিচুড়ি এখন খাবো না, আমি তো মাংস কাজে যাচ্ছি, তো এখন মজাই হয়েছে সবজি খিচুড়ি, শীতকালে মজাই লাগে কিন্তু, তাই না? গোলাপি গোলাপি লাল লাল নেয়, ওই গোলাপি লাল এগুলাই নেয় না এখন, এখন আবার প্লাস নতুন করে চলে আসছে। আমি তো অফিসে চলে এসেছিলাম, এসেই আমি একটা লাইভ করে ফেললাম। আজকে আমি লাইভটা যেটা প্রথম যেটা করেছি সেটা হচ্ছে সঞ্জিদাস কালেকশনের লাইভ। এই যে আপুদের লাইক সুন্দর সুন্দর সব পাকিস্তানি ক্যাটালগের জামা, এবং আমি নিজেও একটা পাকিস্তানি ক্যাটালগের জামাই পরেছি যেটা আমার জন্য ওনারা বানিয়ে দিয়েছে, অসম্ভব সুন্দর এটা।
খুবই নাইস এন্ড চিন্তা করা যায় দাম মাত্র 3650 টাকা। সো এরকম আরও অনেক কালেকশন আমি আজকে দেখিয়েছি 2300 টাকা 3650 টাকার। সো আপুরো ভাজ টাজ করছে তাদের প্রোডাক্ট, সেটা করুক ওনাদের আর দেখাবো না ওনারা কাজ করছেন। সো এটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি একটু পরে বের হয়ে যাব হচ্ছে আমার আরেকটা লাইভের উদ্দেশ্যে। সো এই যে আমি তোমার ওয়্যার হাউসেই এসেছি, অনেকে আমাকে লাইভের মধ্যে প্রশ্ন করছিল যে আমার সাথে কন্ট্যাক্ট কিভাবে করবে। আমার যে কোনো পেজে ইনবক্স করলেই হবে, ঠিক আছে? আমি আমার লাইভগুলো ইউজুয়ালি শপে গিয়ে করি, আমি প্রমোশনাল লাইভ, এবং শুধু বাংলাদেশে থাকলেই করি জামা কাপড়ের লাইভগুলো। আর অন্যান্য সময় তো আমি কসমেটিক্স মেকআপ ব্র্যান্ড সবার সাথে আমি রেগুলার কাজ করি, দিস ইজ মাই ওয়ার্ক এনিওয়ে প্লাস আমার বিজনেস। সো আমি ইউজুয়ালি দেখা যায় আমার ওয়্যার হাউসে আমি ইদার আমি লাইভগুলো করি, আর না হলে হচ্ছে যে শপে থাকি সেই শপে গিয়ে লাইভগুলো করি, অর আমি আমার বাসাতেও কিছু লাইভ করবো এবার, যেটা এখন না শুরু হবে আর কি। ফ্রেমগুলো দেখতে পাচ্ছ, ছবিগুলো, এগুলো সব লাস্ট টাইমে আমার স্টুডেন্টরা আমাকে করে দিয়েছে, মোস্টলি আমার স্টুডেন্টরাই সব কিছু সুন্দরভাবে ফ্রেমিং করে দিয়েছে। আবার এখানে একটা আছে, কারণ এইসব জিনিস তো নিয়ে যাওয়া হয় না, ওভাবে পারি না নিয়ে যেতে ইউকেতে, ঠিক আছে, পসিবল হয় না অনেক ক্ষেত্রে, কিন্তু এত সুন্দর রেখে দেওয়ার মতো, যেমন এটা তো একটা, এটা তো খুব সুন্দর করে আর্ট করে দেওয়া একদম। এরপর আমার ওয়্যার হাউসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আশিকের জন্য আমরা একটা কেক এনেছিলাম, কারণ ওর জন্মদিন ছিল সেদিন। সিফাত কেকের উপরে খুবই হাস্যকর একটি জিনিস লিখে নিয়ে আসছে, তো কেকের উপরে লিখছে এমপ্লয়ার, এমপ্লয়ির জায়গায়, যদিও আমি এমপ্লয়ি এমপ্লয়ার কিছু লিখতে বলি নাই। আমি এটা প্রমাণ রাখার জন্য ইস্তিফাতে কাজ করছে জাহিদুর রহমান সিফাত ওরফে ঢাকায় কুল ফোল আছে, লেখাটা মনে হচ্ছে যে যে নিশ্চয়ই কোন ডাক্তার ভাই লিখছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আশিক শাহনাজ এমপ্লয়ার। এই যে এই ছেলেটা, হ্যাঁ খাওয়া দিবা, দাও দাও, থ্যাংক ইউ, মানে খাওয়া তো তোমাকে দেওয়া উচিত, যার কেক তাকে খাওয়াইতে হয়। বড় বড় হা, বড় হা, পুরোটা পুরোটা, হ্যাঁ পুরোটা। আচ্ছা ওই হাত দিয়ে আমি খাওয়াই দিই, আবার আমি হাতে নিব, ভাই না হয়ে যেটা আমি। ওয়্যার হাউসের কিছু কাজ শেষ করে বের হয়ে গেলাম পুলিশ প্লাজার উদ্দেশ্যে, এখানে আমার আরেকটা লাইভ আছে সেটা করার জন্য। সো আমি এসেছি নুরিতে বরাবরের মতো, আমি অ্যাকচুয়ালি লাইভ করতে এসেছি। আর এই যে এখানে আমার ভাবি, হাই বলেন আমার ভিডিওতে, আর বরাবরের মতো আসলাম লাইভ করতে, এখন আমাকে এইটার জন্য ওইটার জন্য জামা দেখাচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু চাই নাই, প্লিজ, সে জামা ঠিক করে আমাকে দেখাচ্ছে একটার পর একটা। এখন আমি চিন্তা করতেছি আমার তো এত অনুষ্ঠানও নাই, আয়োজন করে ফেলবো, অ্যানিভার্সারি করবে, ওটা তো আমাকে জামা স্পন্সর করবে, আমি যদি পরে যাবো, খুব ভালো, খুব ভালো আইডিয়া, তো আমার খুব ভালো আইডিয়া।
অনেক সুন্দর সুন্দর এবারে কালেকশন অনেক সুন্দর সুন্দর আসছে আচ্ছা এটা হচ্ছে আমি আজকে লাইভে পরব এই ভিডিও আপলোড হতে হতে হয়তো তোমরা দেখেও ফেলবে এই লাইভটা এই যে অনেক সুন্দর সুন্দর জামা দেখাচ্ছেন আপু সো আমরা এখানে লাইভটা শেষ করলাম আর এই যে ওকে দেখানো হয়নি আমার সাথে আছে লাবণ্য অনেকেই তোমরা চিনো অলরেডি বাংলাদেশে যারা রেগুলার আমরা লাইভটাই দেখি বা আমরা বিজনেস মানে কেনাকাটা করি সবারই জানার কথা আর এই যে আমি ওর জুয়েলারি পরেছি অলওয়েজ আমি ওর জুয়েলারি পরে এবং সত্যি কথা বলতে যত বড় জুয়েলারি প্রাইস শুনি তত বড় বলি এত কম কেন এত কম কেন কমে না জানি দাম বাড়ায় দেয় এটা বলা আসলে লিটারালি ও তো অনলাইনেই সেল করে বাট আমি অনলাইন থেকেই সিমিলার জিনিসই ডাবল প্রাইসে কিনে ফেলছিলাম সো কমন ডিজাইন গুলো না একটু ডিফারেন্ট ডিজাইনের সো এই তো লাইফটা করলাম এখন গরম প্রচন্ড আমরা এখানে গল্প স্বল্প করছিলাম টিকটক করবো ভাবছিলাম আজকে আর কোনো টক করা যাবে না আজকে আর কোনো টিকটক করা যাবে না খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি বাসায় চলে এসেছি সেই হাতটা ধুয়ে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি বিকজ আই এম সো হাংরি ঠিক আছে ভয়াবহ হাংরি আই ডোন্ট নো ওয়াই আজকে আমি সকালে ওই অল্প একটু খিচুড়ি খেয়েই দৌড় দিছি আর কি ওই খাওয়াই বলে না সত্যি কথা দুই তিন চামচ খেয়ে দৌড় দিছি কতবার দিলে আর বলি টেবিল চামচ একদম শোনো গরম না না ফ্যান দিলে ঠান্ডা হবে আমি নিম আমি নিম আচ্ছা দাও অবশ্য ছোলার ডাল আমি যতই বেশি দিক ছোলার ডাল গরু মাংস দিয়ে আর কি রান্না করেছি ছোলার ডাল আমি যতই বেশি দিক আমার প্রবলেম নাই ছোটবেলায় আমি যখন ছোলার ডাল রান্না করতো তখন হচ্ছে আমি কি বলে রান্না করার অবস্থা থেকে খাওয়া শুরু করতাম তাই না মা বললো যেন আমি খাবারের দোষ ধরি না আমি যে আমাকে রেঁধে খাওয়াচ্ছ না এটাই তো পাই না আমি জীবনে কি বলে বাংলাদেশ ফুড রিভিউয়ারের ফাহিম ভাই উনিও হ্যাঁ তোমার মাংস খেয়ে সেম কথাই বলছে যে কিন্তু মাংস আসতো কিন্তু হাত দিয়ে ধরলে খুলে খুলে আসে তোমরা আমার করোনা আন্টির জন্য দোয়া করো আন্টি বেচারি একটু অসুস্থ এর মধ্যে আন্টি আমাদের জন্য আমার জন্য হচ্ছে মাসকালাই ডালের গুঁড়াটা দিয়ে দিয়েছে আর আঙ্কেল আর কি কি কিনে দিয়েছে বললাম চিংড়ি মানে আমু আঙ্কেলকে দিয়ে চিংড়ি কেনাইছে কারণ আমাদের এখানে চিংড়ি নাকি এই দিকটায় ভালো আমু পায়নি এখানে পাইনি মানে দাম নাকি অনেক বেশি তো আঙ্কেল আঙ্কেলকে দিয়ে কিনাইছে আর হচ্ছে আঙ্কেল আমার বড়ি পাঠিয়েছে না কাঁচা কাঁচা করে খাবো একটু পরে আমি দেশে আসার আগে পুরো একটা লিস্ট পাঠিয়ে দিছি যে তুমি এটা 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 রান্না করবে আমার জন্য এবং একদিনে একটা এটাই তো করি হ্যাঁ না যাতে আমি আরাম করে খেতে পারি আর সাথে হয়তো সাতটা কোনো কিছু করলে করলা এটা ডাজেন্ট ম্যাটার কারণ আমি আরাম করে খেতে চেয়েছি লিস্ট দিয়ে দিছি বেশি তো দেই নাই তাই না পূরণ হয়ে যাবে ঘুরে ফিরে ওই সেম মুরগি টুরগিই থাকবে প্রতিদিন মুরগি দিলে আসলে আমার প্রবলেম নাই আর লাউ শাক চট করে তোমাদের সাথে রাতের বেলা রুটিনটাও আমি শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে আমি এখানে একটা কোরিয়ান প্রোডাক্ট যেটা হচ্ছে শ্যান্টেলা স্কিন 1004 এটার যে ক্লিনজিং লোশন আছে সেটা আমি ইউজ করছি এটা খুবই খুবই ভালো প্রথমে আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর আমি একটু পানি দিলেই এটা অ্যাক্টিভেট হয়ে যাবে খুব ভালোভাবে আমি মেকআপটা তুলে ফেলছি এত লাইট ওয়েট স্কিনে একদমই কোনো হার্শভাবে প্রভাব ফেলে না
তারপর একটা ভেজা পাফের সাহায্যে আমি মুখটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মুখটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি বুটসের এই ফেস ওয়াশটা ইউজ করছি। ইয়াস, এটাও আমার পেজে পাওয়া যাবে। এবং এটা দিয়ে ফেস ওয়াশ, ফেসটাকে ওয়াশ করার পরে আমি একটা স্ক্রাব অ্যাপ্লাই করছি, এটাও তোমরা আমার পেজেই পাবে, ঠিক আছে? সো আমার পেজের নাম হচ্ছে শাহনাজ, লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে। এরপরে স্কিন কেয়ারের প্রোডাক্ট হিসেবে আমি ব্যবহার করছি একটা রেটিনল অ্যান্ড দেন একটা নাইট ক্রিম। তারপরে চুলটাকে বেঁধে নিয়ে আমি আস্তে আস্তে ঘুমাতে চলে গেলাম। ভালো থেকো তোমরা সবাই আজকের আমার এই দিনটার সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।